नमस्कार बंधुरा आपनारा देखछेन त्रिपुरा गवर्नमेंट जॉब्स यूट्यूब चैनल साथे आमी रयेछी आपनादेर होस्ट सुब्रत जेखाने आपनारा गवर्नमेंट अफ त्रिपुरा एंड गवर्नमेंट अफ इंडियार प्रत्येकटा जॉबेर आपडेट आमादेर चैनेले सबार आगे पेये जाबेन। ताछाड़ा त्रिपुरा राज्येर मध्ये प्राइवेट सेक्टर थेके उठे आसा प्रत्येकटा जॉब नोटिफिकेशन निये आमादेर चैनेले भिडियो आपलोड करा हय়। तो इंटरेस्टेड थाकले आमादेर चैनलटिके सबसक्राइब करे बेल आइकनटा प्रेस करते भूलबेन ना जाते करे आमादेर चैनले आपलोड हवा प्रत्येकटा जबेर नोटिफिकेशन आपनार काछे पौंछे जाए। आजकेर ई भिडियोते आमरा आलोचना करते जाच्छि इंडियन फार्मार्स फार्टिलाइजार्स कोअपारेटिव लिमिटेड थेके अनेकगुलो ट्रेड्सेर मध्ये नियोगेर जन्य एकटी नतून भ्याकेंसि बेरियेछे जेखाने अप्रेंटिसशिप नियोग करा हबे। तबे एक क्षेत्रे ऑल ओवर इंडिया बेसिके किन्तु बंधुरा आल्टिमेटली ए नियोगटा हबे भारतवर्षेर जे कोनो स्टेट थेके एप्लीकेशन करते पारबेन ए अप्रेंटिसशिपेर जन्य। एबं एई क्षेत्रे सकल एलिजिबल ना होलो जारा टेक्निकल फिल्ड थेके डिप्लोमा करे रेखेछे तारे किन्तु एप्लीकेशन करते पारबे केमिकल बा मेकानिकल ताछाड़ा इलेक्ट्रनिक्स ए समस्त पार्टिकुलार फिल्ड थेके करा थाकले डिप्लोमा एप्लीकेशन करा जाबे। तो प्रत्येकटा विषय आमी एई भिडियोर मध्ये आलोचना करब जादेर एई प्रकार क्वालिफिकेशन रयेछे आपनारा भिडियोटा कन्टिन्यू करुन आर बाकिरा छेड़े दिते पारेन। तो आर समय नष्ट ना करे आमरा एखन चले जाब डायरेक्टली सेई अफिशियल नोटिफिकेशने। एटा होच्छे बंधुरा नोटिफिकेशनटा आमरा आलोचनाय जाब। तबे एई क्षेत्रे प्रथमेई बोले दिई एखाने किन्तु अप्रेंटिसशिप नियोगेर जन्य एई नतून नोटिफिकेशनटा बेरियेछे एबं आपनादेर मध्ये जारे जानेन ना अप्रेंटिसशिप कि অ্যাপ্রেন্টিশিপ হচ্ছে বন্ধুরা আলটিমেটলি একটি ট্রেনিং প্রোগ্রাম যেটা একটা লিমিটেড পিরিয়ডের জন্য করানো হয় এবং যে সমস্ত ক্যান্ডিডেট এখানে সিলেকশন পাবে যদি তারা সেই ট্রেনিংকে সাকসেসফুলি কমপ্লিট করে নেয় তাহলে তাদেরকে একটি সার্টিফিকেট প্রদান করা হয় এবং সেই সার্টিফিকেট দিয়ে আপনি পরবর্তী সময় বিভিন্ন কোম্পানি বা অর্গানাইজেশনের মধ্যে ইন্টারভিউ ফেস করতে পারবেন এবং আপনাকে কিন্তু সবথেকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে সিলেকশনের ক্ষেত্রেও কিন্তু প্রায়োরিটি পেয়ে যাবেন। এবং এই ক্ষেত্রেও সেম একটি অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগের জন্য নোটিফিকেশন বেরিয়েছে এবং এই ক্ষেত্রে বন্ধুরা সর্বমোট কিন্তু 60টি ফিল্ডে আলটিমেটলি নিয়োগটা হবে যেখানে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স সিভিল ইনস্ট্রুমেন্টেশন কেমিক্যাল এবং সেক্রেটারিয়াল প্র্যাকটিস আলটিমেটলি এই সমস্ত ট্রেডের কি আন্ডারে কিন্তু মধ্যে নিয়োগটা হবে যেখানে 28টি কিন্তু শূন্য পদ রয়েছে এবং প্রত্যেকটা ট্রেডের পাশাপাশি কিন্তু বন্ধুরা এখানে ভ্যাকেন্সিগুলো মেনশন করা আছে এবং জব লোকেশন দেখে নিন এই লোকেশনের মধ্যে কিন্তু আপনাদের পোস্টিংটা হবে। তাছাড়া এখানে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে সম্পূর্ণ অনলাইনে। তবে এই জবের জন্য অ্যাপ্লিকেশন করার আগে আপনাকে এমএইচআরডির ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনার নাম এনরোল করতে হবে। যে কোনো অ্যাপ্রেন্টিসশিপের জন্য অ্যাপ্লিকেশন করার আগে আপনাদের মাথায় রাখতে হবে আপনাদের নাম যাতে এমএইচআরডির ওয়েবসাইটের মধ্যে এনরোল করা থাকে। এনরোল করার পর আপনি একটি 16 ডিজিটের এনরোলমেন্ট নাম্বার পাবেন এবং সেই এনরোলমেন্ট নাম্বার দিয়ে কিন্তু আপনাকে এই গুগল ফর্মটা ফিল আপ করার সময় প্রয়োজন পড়বে এবং সেখানে আপনাকে সেটা বসিয়ে তারপর কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হবে। এবং এই পোস্টের জন্য আপনার কোয়ালিফিকেশন প্রয়োজন পড়বে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে রেখেছে এই সমস্ত পার্টিকুলার ট্রেডের মধ্যে তারাই কিন্তু শুধুমাত্র অ্যাপ্লিকেশনটা করতে পারবে। তবে যারা রেগুলার কোর্স করেছে তারাই এলিজিবল, যারা ডিস্টেন্সে করেছে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। সিলেকশন প্রসেসটা এক্ষেত্রে আপনার অনলাইন কম্পিউটার বেসড টেস্ট হবে এবং ইন্টারভিউ আলটিমেটলি এই দুটো স্টেপের মাধ্যমে এখানে সিলেকশনটা হবে এবং আপনার এখানে মিনিমাম 60% মার্কস কিন্তু ডিপ্লোমা এক্সামিনেশনে আপনার প্রয়োজন পড়বে যার মধ্যে রিজার্ভ ক্যাটাগরি যারা রয়েছে তাদের কিন্তু 55% মার্কস থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই ট্রেনিং প্রোগ্রামটা বন্ধুরা শুধুমাত্র এক বছরের জন্য এবং এখানে আপনারা স্টাইপেন্ড পেয়ে যাবেন 9,200 টাকা পার মান্থ প্লাস ক্যান্টিন সাবসিডিও কিন্তু আপনাদের থাকবে। এজ লিমিটটা বন্ধুরা কাউন্ট হবে 1/9/2021 থেকে ম্যাক্সিমাম 27 ইয়ার্স অবধি অ্যাপ্লিকেশন করা যাবে এবং মিনিমাম 18 হতে হবে। অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রুলস এজের ক্ষেত্রে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য রিল্যাক্সেশন থাকবে। আপনারা নিজেরা নোটিফিকেশন ডাউনলোড করে আমাদের ভিডিও ডেসক্রিপশান থেকে চেক করে নেবেন।
ভারতবর্ষের যে কোনো স্টেট থেকে অ্যাপ্লিকেশন করা যাবে। অ্যাপ্লিকেশন করার পর শর্টলিস্টেড হবে, শুধুমাত্র শর্টলিস্টেড ক্যান্ডিডেটরে রিটার্ন টেস্ট এবং ইন্টারভিউ দিতে পারবে, যা আপনাদের ইমেলের মাধ্যমে কিন্তু পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে। তাছাড়া বন্ধুরা, যেহেতু এটা একটা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, তো এক্ষেত্রে কিন্তু বন্ধুরা পরবর্তী সময় আপনার রেগুলার পোস্টের জন্য ক্লেম করতে পারবেন না। তাছাড়া অনলাইন অ্যাপ্লিকেশনটা আপনাকে করতে হবে 31/7/2021 আগে। তো আলটিমেটলি বন্ধুরা, এটি ছিল একটা নতুন নোটিফিকেশন, যাই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করলাম প্রত্যেকটা বিষয়। তারপর যদি নোটিফিকেশনের বিষয়ে আরও কিছু জানার থাকে, নিচে কমেন্ট করবেন, আমি ট্রাই করব সকলের কমেন্টে রিপ্লাই করার জন্য। তাছাড়া বন্ধুরা, ব্যক্তিগতভাবে কিছু জিজ্ঞেস করার থাকলে আপনারা টেলিগ্রাম বা ইমেলের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, লিঙ্ক অ্যাবাউট সেকশন এবং এই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দেওয়া আছে। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই রইল, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। জয় হিন্দ।